Spare 8, do not engage the enemy. Negative. আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভৌগোলিকভাবে আমাদের দুই প্রতিবেশী ভারত এবং মিয়ানমার। বলা বাহুল্য ভারতের সাথে সম্পর্কের মোটামুটি জোড়াতালি থাকলেও মিয়ানমারের সাথে আমাদের রাজনৈতিক কিংবা কৌশলগত নানা বিষয়ে বিবাদ রয়েছে, যার মধ্যে অন্যতম হল রোহিঙ্গা ইস্যু। বলা বাহুল্য কোনো নির্ভরযোগ্য তথ্য ছাড়া আমি বিমান বাহিনীর MRC সম্পর্কে কোনো ভিডিওর আপডেট প্রকাশ করতে চাইনি কিংবা কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু ইদানিংকালে হঠাৎ আমার ফেসবুক ইনবক্সে এবং ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের অনেক রিকোয়েস্ট জমা পড়েছে এই MRC সম্পর্কে। ও হ্যাঁ, শুরুতে যেটা বলছিলাম, রোহিঙ্গা ইস্যু নিয়ে বিগত বছরগুলোতে এ বিষয়ে কিছুটা অগ্রগতি হলেও রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানো যায়নি, কারণ বাংলাদেশের বন্ধুপ্রীতম দেশগুলো মানবিক স্বার্থকে না দেখে ব্যবসায়িক স্বার্থকে বড় বানিয়ে মিয়ানমারের পাশে দাঁড়িয়েছিল। খুব সম্প্রতি মিয়ানমার 6টি SU-30 কেনে রাশিয়া থেকে। বাংলাদেশের সামরিক বাহিনী নিয়ে কিছু বলতে গেলে লক্ষ্য করতে হবে, বাংলাদেশের সকল সামরিক বাহিনীরই আধুনিকায়ন হচ্ছে, যেখানে বিগত 10 বছর বিবেচনা করলে প্রত্যেক বাহিনীরই সক্ষমতা বেড়েছে 3 থেকে 4 গুণ, যেখানে আপনি কিছু ক্ষেত্রে বলতে পারেন 10 গুণ। উদাহরণ টানলে যেমন আমাদের বাংলাদেশ নৌবাহিনী। আমরা অনেকেই বলি কোয়ালিটি ইজ গ্রেটার দেন কোয়ান্টিটি, তবে এটাও মনে রাখতে হবে কোয়ান্টিটি কিছু কিছু সময় কোয়ালিটিকেও হার মানায়। কোয়ালিটি ইকুইপমেন্ট হলেও আমাদের সৌদি ভাইয়েরা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে অ্যাপাচি হারিয়েছে, সেখানে যেটা কোয়ালিটি ইকুইপমেন্ট কোয়ান্টিটিতেও এগিয়ে, যেখানে পাইলটের প্রফেশনালিজমের কাছে বলতে গেলে পরাজিত হয়েছে। যুগোপযোগী এবং আধুনিক বিমান বাহিনী গঠনের লক্ষ্যে বাংলাদেশ এয়ারফোর্স ফোর্সেস গোল 2030 কে সামনে রেখে মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, লাইট কমব্যাট জেট ট্রেনার এয়ারক্রাফট কেনার টেন্ডার দেয়, যেখানে 2022 সাল নাগাদ সবগুলো ট্রেনার এয়ারক্রাফটের ডেলিভারি পাবে। কিন্তু বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর MRC আমাদের জন্য একটা মিস্ট্রি বক্সের মতো। প্রথমে MRC টেন্ডারের দিকে তাকালে দেখা যায় সেখানে রিকোয়ারমেন্টে ছিল ফাইটার জেট অবশ্যই ডাবল ইঞ্জিনের হতে হবে, ন্যূনতম 8টি হার্ড পয়েন্ট থাকতে হবে এবং জেটগুলো সর্বনিম্ন রেঞ্জ হবে 2500 কিলোমিটার। প্রথম দিকে টেন্ডারটি এমনভাবে সাজানো হয়েছিল যাতে রাশিয়ান SU-30 আসে, তবে রাশানরা এর ফায়দা তোলার চেষ্টা করে, যার ফলে MRC টেন্ডারটি আরো জটিল হয়ে যায়। সত্য বলতে বিমান বাহিনী হয়তো এতদিনে MRC অর্ডার করত যদি রাশিয়া বাংলাদেশের MRC নিয়ে মাফিয়াগি না করত এবং রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে পরোক্ষভাবে সমর্থন না দিত। পরে অবশ্য নানান কারণে বাংলাদেশ রাশিয়া থেকে সরে এসে ইউরোপমুখী হয়। এরপর 16টি MRC টেন্ডারের বিপরীতে একে একে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন তাদের F-16 রাফালে এবং ইউরোফাইটার টাইফুন অফার করে। মোট কথা 2017 থেকে 2020 অবধি বিমান বাহিনী কোনো এয়ারক্রাফট সিলেক্ট করেনি, তবে বিমান বাহিনীর ডেলিগেশন টিম জ্যাটান, টাইফুন, রাফাল, MiG-35, SU-30, SU-35, F-16 সহ রাশিয়ান, চীনা, ইউরোপীয় কিংবা আমেরিকান জেট পর্যালোচনা করেছেন। সাথে বিমান বাহিনীর অ্যাটাক হেলিকপ্টার সংযোজন হওয়া এখন সময় সাপেক্ষ বিষয়। প্রিয় ভাইয়েরা, আমাকে যদি বাংলাদেশ বিমান বাহিনীর MRC প্রোগ্রাম কিংবা আগামী ফাইটার জেট নিয়ে কোনো প্রশ্ন করেন, তার অগ্রিম উত্তর আমি আগে থেকে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত জেট আসার হয় সেটা আসবেই, আর আপনার অনাকাঙ্ক্ষিত ফাইটার যেটা আপনি স্বপ্নেও কল্পনাও করেননি সেটা আসার কথা না থাকলেও আসবে। সহজ বাংলায় বলতে গেলে বিমান বাহিনীর এখন দরকার, তবে একটা বিষয়ে পরিষ্কার হন যে বাংলাদেশ মাল্টিরোল ফাইটারের পাশাপাশি ম্যারিটাইম এয়ারক্রাফটও কিনবে, সেটা একটু দেরি হলেও। বিমান বাহিনী সর্বদা একটি টেকনোলজি নির্ভর বাহিনী, কিন্তু টেকনোলজিক্যালি অ্যাডভান্সড বলতে শুধু জ্যামার কিংবা রাডার সিস্টেম ক্রয় করা কিংবা ট্রেনার ক্রয় করাকেই বোঝায় না। আজকের ভিডিওতে বাংলাদেশ বিমান বাহিনী কোন ফাইটার জেট কিনতে পারে কিংবা কোন ফাইটার জেট আসার সম্ভাবনা এই বিষয়ে একবারও উল্লেখ করিনি, কারণ বর্তমান বিমান বাহিনীর প্রেক্ষাপট বিবেচনায় আমি জানি যে বৈঠা চালানোর ধারণা নিয়ে জাহাজ চালানোর চেষ্টা করাটা আমার ঠিক হবে না। তবুও ভিডিও শেষ অংশে নিজের কিছু মতামত প্রকাশ করলাম, সেটা হলো সার্বিক দিক বিবেচনায় ইউরোফাইটার টাইফুন বাংলাদেশের জন্য একটি বেস্ট অপশন, আর এর নির্মাতা ইউরোপের অনেক দেশ হওয়ায় যে কোনো সময় অস্ত্র সাপ্লাইয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সম্ভাবনা কম, কারণ কমনওয়েলথভুক্ত দেশ হওয়ায় বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক অনেক পুরাতন এবং জার্মানি ইতালির সাথেও রয়েছে বিশেষ অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক, যেখানে বাংলাদেশ বিমান বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে দ্রুত এই সমস্যার সমাধানের জন্য। হয়তো সম্ভাব্য কোনো অপশনই তারা বাদ রাখেননি। আর বাংলাদেশের পাওয়ার অফ মানির উদাহরণ টানতে গেলে উই হ্যাভ এনাফ ক্যাপাসিটি অর ক্যাপেবিলিটি টু অ্যাফোর্ড দ্যাট। আজ এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।